প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর চার আসনের যে বর্তমান এমপি রয়েছে নিক্সন চৌধুরী, তার বাড়ি দেখার জন্য আমি এখানে এসেছি। আমি তার সেই বাড়িতেই রয়েছি এই মুহূর্তে। তো এর আগে আমি 1880-র বিশ্ব চাকের মঞ্জিল ঘুরেছি, এখন এই মুহূর্তে রয়েছি নিক্সন চৌধুরীর বাড়িতে। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, এগুলো দেখানোর জন্য চেষ্টা করব, সাথেই থাকুন। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, চারদিকেই বজ্রপাত আর বিদ্যুৎ চমকাচ্ছে। আশা করি যতটুকু সম্ভব হয় ভালো কিছু দেখানোর চেষ্টা করব আর কি। আসছে গায়ের দিকে কালো রাজহাঁস, খাও খাও, তোমাদের খাবার তোমরা খাও, আমি তোমাদেরকে ডিস্টার্ব করতে চাই না। হাঁসগুলো যেন বলছে যে কেন এসেছেন এখানে। খুব সম্ভবত বাংলো, এটি আসলে ভালোভাবে এখনও পূর্ণাঙ্গভাবে কাজ শেষ হয়নি, ধীরে ধীরে তার সৌন্দর্য বেড়েই চলেছে। আকাশের অবস্থা ভালো না, পুকুরও দেখতে পারতেছি কিন্তু পানি তেমন একটা নেই, শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটি একটি সনের তৈরি ঘর, সন ইট শুল্কি দিয়ে তৈরি। বসার জন্য রয়েছে এখানে আধুনিক দোলনা, কাঠের তৈরি, যদিও দেখে বেশ ভালোই লাগছে। রয়েছে জেনারেটর রুম, বিদ্যুৎ চলে গেলে ইমার্জেন্সি যে জেনারেটর প্রয়োজন হয় সে জেনারেটর রুম। সৌন্দর্য বাড়াতে এমন গাছ লাগানো হয়েছে এই খামার বাড়িতে। কাঁঠাল গাছ, এগুলোকে অনেকে কাশা বা কাশফুলও বলে থাকে।
আমার পিছনেই আপনারা দেখতে পারতেছেন যে নিক্সন চৌধুরীর বাড়িতে যে হরিণের খামার রয়েছে সেই হরিণ। আমরা এখানে মোট 21টি হরিণ দেখতে পেয়েছি। এখানে বসার সুব্যবস্থা। বাগান বাগান পরিষ্কার করা এবং গরু ঘোড়া হরিণ এদেরকে খাবার দেওয়া। ঘোড়া আছে নাকি? ঘোড়া কোথায় থাকে? ভিতরে আছে। আমরা কি আমরা তো তাহলে ঘোড়া দেখলাম না। দেখলেন না? দেখতে হবে, ভিতরে আছে। এই এটার পিছনে গরুর খামার এবং গরুর খামারের আরো পিছনে আছে। ও আচ্ছা, খামারের সঙ্গেই আছে। আচ্ছা আচ্ছা, কটা ঘোড়া আছে? ঘোড়া আছে দুটো, মদ্দা ঘোড়া দুটো আছে, মেয়ে ঘোড়া। আর গরু? গরু আছে প্রায় 36টা। 36টা বাছুর সহ। হরিণ? হরিণ আছে প্রায় 22টা। থ্যাংক ইউ। আমরা আসছি এখানে গরু এবং ঘোড়া দেখার জন্য। এটি গরুর খামার। ইমাম আর মুয়াজ্জিনের থাকার স্থান। সকল খরচ এমপি সাহেব ও তার ভাই দেখাশোনা করেন। মসজিদ সংলগ্ন ইমাম মুয়াজ্জিনের থাকার এই সুব্যবস্থা করে দিয়েছেন এমপি সাহেব। বেশ ভালোই থাকার ব্যবস্থাটি দেখে ভালো লাগলো।